सर जी बोलूंगा, अभी कुछ नहीं बोलूंगा। ठीक है। समस्या हुआ है कि आज पंडुआ ब्लॉक में हर जगह बहुत से इंसान गरीब हैं, असहाय इंसान हैं, जो एक वक्त का खाना नहीं मिल रहा है, बहुत सी तकलीफ में पड़े हुए हैं। लोग सोच रहे हैं कि गाड़ी से जाएं, थोड़ा गाड़ी से जाने से उनको सुविधा होता है, कुछ काम की सुविधा हो जाता है, बाल बच्चे भूखे हैं उसको दो रोटी मिल जाता है। ये RPF वाले हैं, बड़े बड़े जो लोग हैं गाड़ी में, रेल के अधिकारी जो है, रेल अधिकारी जो हैं लोगों पे बहुत जुल्म करते हैं, उतार लेते हैं, उतारने के बाद गरीबों से फाइन ले रहे हैं, फाइन लेने के बाद जो इंसान के पास खाने का पैसा नहीं है वो फाइन कहाँ से देगा। अभी आपकी मांगे क्या है? अभी हम लोग का मांग है कि गाड़ी सही रूप से चलाया जाए, सही रूप से चलाया जाए, और क्या काउंटर टिकट खुलना चाहिए और डिसीजन लेके चलना चाहिए। जैसे हम मास्क पहन के ही चलेंगे, ठीक है, ऐसे ही चलना चाहिए। और हम ये अभी हम अपना दिल्ली से केजरीवाल का आम आदमी पार्टी का विधानसभा का सभापति बोल रहे हैं। हम आपका नाम बताइए। MD निजामुद्दीन अंसारी। आपके निवासी कहाँ के हैं? निवासी कहाँ के हैं? यहीं के हैं, पंडुआ के हैं। और हम चाहते हैं कि गरीबों, कोई गरीब पे अत्याचारी ना हो, लाठीचार्ज ना हो, दो गरीब आदमी दो मुट्ठी खाए, शांति से खाए, बाल बच्चा सुखी से रहे। धन्यवाद चलाने का जरूर सतीश। अगर हम आपसे इतना रिक्वेस्ट करेंगे কি সমস্যা দিদি ভাই? দাদা ভাই আমাদের সমস্যা হচ্ছে এই রেল ট্রেন, ঠিক আছে, আমরা প্রত্যেক দিনে যাত্রী। যেমন ধরুন এই রেলের কর্মচারী, ডাক্তার, পুলিশ, ওরা যাবে, আমাদের অ্যালাউ নেই, ঠিক আছে। আমাদের ট্রেনে উঠলে মারধর করছে, GRP পুলিশ ট্রেনে নামিয়ে দিচ্ছে, এমনকি আমাদের মহিলাদের অর্ধেক রাত্রে ধরে রাখছে, স্টেশনে ধরে রাখছে, দিয়ে রাত্রি 9টার পর ছাড়ছে, ঠিক আছে। এই যে ছোট ছোট দাদা ভাইয়েরা দিদি ভাইয়েরা সবাই এই পেটের জন্যই তো আমরা কাজে যাই, এই 9টা মাস আমাদের লকডাউন, তা খাবো কি আমরা, এর জন্য আমরা কাজে বেরিয়েছি, ঠিক আছে। আর আমাদের ট্রেনে উঠছে, আমাদের ট্রেনে নামিয়ে GRP মারধর করছে, তা কেন হবে? ওরা যদি যেতে পারে আমরাও যেতে পারবো, ওদের যদি পেট থাকে আমাদেরও পেট, ওদের বাচ্চা আছে আমাদেরও বাচ্চা আছে, ঠিক আছে। লোকাল যদি মেট্রো চালু হয় আমাদের চালু থাকবে, সরকার তো সবই লকডাউন করে রেখেছে, খুলে দিয়েছে, কেন আমাদের লোকাল ট্রেনটা বন্ধ করে রেখেছে? আমাদের লোকাল ট্রেনটা চালু করে দিক, আমাদের কোনো দাবি নেই, আমাদের লোকাল ট্রেন চালু করে দিক। আজকে আমাদের দরখাস্ত দিয়েছে, বলছে লিখিত দেব না, কেন দেবেন না? আমাদের কর্তব্য হচ্ছে আমাদের লিখিত দিই, আমরা পদক্ষেপ ছেড়ে দেবো, কিন্তু উনি লিখিত দিতে চাইছেন না, ঠিক আছে। আমরা পুলিশের যে ইয়ে আছে তাকে ডাকছি, উনি আসছেন না, এইটা হচ্ছে আমাদের। আমরা সকাল 6টা থেকে প্রশাসন এসে কিছু বলেছে? প্রশাসন এসে বলছে আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দিন, ঠিক আছে, আমরা ক্লিয়ার করবো না, আমরা যতক্ষণ না লিখিত পাবো। আর শুনুন, বলছে আমরা ট্রেনে উঠলে আমাদের কাউকে এই পান্ডুয়া ছাড়বো, মগরা যাবে, এই দাদা ভাইদের দিদি ভাইদের বেতরুক মারছে, GRP-তে আবার মগরা পার হচ্ছে, ব্যান্ডেলে যাচ্ছে, ব্যান্ডেলে নামিয়ে নিয়ে গিয়ে GRP পুলিশ আটকে দিচ্ছে, ব্যান্ডেল থেকে খুলনা করতে যাচ্ছে, সেখানে নামিয়ে মারছে, কেন করবে? প্রত্যেকটা স্টেশন দুটো একটা বাড়ি এরকম করে মারধর করছে, তা কেন আমরা কে যাই? ঠিক আছে দিদি ভাই, নামটা বলুন। আমার নাম মমতা মালিক।